আপনাদের
বেশিরভাগ মানুষ আমাদের চালা পরবান্ধা থেকে আসা, তাদের ঘরে সন্তানরা যখন পাসপোর্ট ইনকোয়ারি করতে যান তখন 71 সালের আগে দলিল দেখাতে হয়, মাথার ডকুমেন্ট দেখাতে হয়। এটা নিশ্চিত থাকবে যে ভোটার কার্ড আর আধার কার্ড থাকলে তো যদি সিটিজেনশিপ থাকে তাহলে আমাকে 71 সালের আগে দলিল দেখাতে হয়। কেন তার মানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন, পদে পদে পলিটিক্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলছেন ভোটার কার্ড সরকার থাকলে আপনি নাগরিক, নাগরিকত্ব অ্যাপ্লাই করবেন না। আবার পুলিশ মন্ত্রী হয়ে আমার ডিআইবি ইনকোয়ারিতে 71 সালের আগে দলিল চান পাসপোর্ট ইনকোয়ারির সময়, এটা মাথায় রাখতে হবে। যদি ভোটার কার্ড আর রেশন কার্ডে আমার সিটিজেনশিপ হয়ে যায় তাহলে 71 সালের আগে দলিল বা কাগজে দলিল দেখাতে হবে। কেন কাস্ট সার্টিফিকেট করতে গেলে 71 সালের আগে দলিল বা নথি দেখাতে হবে? কেন বার্থ সার্টিফিকেট করতে গেলে 71 সালের আগে দলিল বা নথি দেখাতে হবে? কেন কেন ভোটার কার্ড আর রেশন কার্ডে সবকিছু হবে না? এই প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রীর কাছে চাইছি, আপনাদেরকেও চাইতে হবে। সবটা বিকাশ মোদীর যে কথা সেই কথা যদি আমরা রাখতে হয় তাহলে ভারতবর্ষকে আগামী 2047-এ যেভাবে আমরা বিকট বিকাশ লাভের যে মধ্যে মুখোমুখি করে তুলতে চাইছি তার জন্য ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে সিটিজেনশিপ কার্ড নিতে হবে বা সিটিজেন হতে হবে। যতক্ষণ না পর্যন্ত সরকারের নিয়ন্ত্রণে সিটিজেনশিপ থাকবে আমাদের দেশ থেকে সন্ত্রাস কোনদিনও কমবে না, আমাদের দেশ থেকে কোনদিনও এই যে অশান্তি অন্য বলে মনে করবে না। সরকারের কন্ট্রোলে সিটিজেনশিপ থাকা দরকার, জরুরি। আর দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন যে অনলাইনে পোর্টালে সিএমপি রেজিস্ট্রেশনের জন্য যে সাইট দেওয়া হয়েছে সেখানে যে ডকুমেন্টটা লিখানো আছে, আমি আপনাদের কনফিডেন্স দিতে চাই কোন বাংলাদেশে ডকুমেন্টস লাগবে না, একজন ব্যক্তিও বাংলাদেশে ডকুমেন্টস লাগবে না। পাশাপাশি আপনার যদি এখানে চাকরি করে চাকরির কোনো সমস্যা হবে না, আপনি যদি কোনো হাই এডুকেশন করেন তার সার্টিফিকেটের কোনো রকম সমস্যা হবে না, আপনার বিজনেস সার্টিফিকেটের কোনো সমস্যা হবে না, ইভেন আপনার যদি কোনো দলিল থাকে জমি তা নিয়ে কোনো সমস্যা হবে না। যে কোনো ব্যক্তি সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারেন, সিটিজেনশিপ আমাদের দরকার। আর দরকার যখন আমাদের হাতে সিটিজেনশিপ আসবে তখন আর ডিআইবি ইনকোয়ারিতে 71 সালের আগে দলিল আমাদের দিতে হবে না বা ফ্যামিলির তলা থেকে যে পানি চাই সেটাও দিতে হবে না। মুখ্যমন্ত্রীর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম বন্ধ হয়ে যাবে সিএ হলে, ডিআইবি ইনকোয়ারি তার টাকা চাইতে পারবে না। আপনাদের সিটিজেনশিপ কার্ড থেকে নাগরিকত্ব আপনাদের প্রমাণ হবে ওতেই পাসপোর্ট আপনাদের করে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তেলেঙ্গানা জুড়ে করছেন, কেন জানেন ওনার এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বন্ধ হয়ে যাবে যদি সিএ চালু হয়, যদি ইমপ্লিমেন্ট হয়, যদি নাগরিকত্ব পায়। তাই সাধারণ মানুষকে আমি সতর্ক করার জন্য বলছি, এরা যে মিথ্যাচার দিচ্ছে, ডিটেনশন ক্যাম্পের কথা বলছে, এগুলো শুধু ভোট ব্যাংকের রাজনীতি। 65 বছর ধরে সমাধান না হওয়া যে সমস্যা সেই সমস্যাকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, গৃহমন্ত্রীজির নেতৃত্বে ভারতবর্ষে সেটাকে সমাধানের লক্ষ্যে পৌঁছাচ্ছে। আপনারা সকলে একটা বিষয় জেনে রাখবে, সিএমপি বিষয়ে যদি সমস্যা হয় তাহলে সাংসদ হিসেবে আমার কাছে চলে যাবেন, আমরা আপনাদের উইদাউট ডকুমেন্ট কোন রকম খরচা না করে আমরা সিএমপি বিষয়ে ব্যবস্থা করে দেবো। এই আমাদের লক্ষ্য বিকশিত ভারত করবার জন্য আমাদের আগামী দিনে বিকাশ চাই থাকবে। আর যদি বলেন 39 পাতার কেন সিএ হলো, 39 পাতার সিএ তাদের জন্য যারা আলকায়দা নিয়ে ভারতবর্ষে ঢুকতে চাইছে, আইএসআই জঙ্গি নিয়ে ভারতবর্ষে ঢুকতে চাইছে, তাদেরকে আমরা সিটিজেনশিপ দেবো না, তাদের সিটিজেনশিপ দেওয়া হবে না, যে কারণে এত কঠিন প্রসেস তৈরি করা হয়েছে। কিন্তু আমার এখানকার যারা সাধারণ মানুষ সবাইকে আমি নির্ভয় দিতে চাই,
আপনাদের কোন ডকুমেন্টারি লাগবে না, সেলফ ডিক্লারেশন এবং সাংসদ বিধায়করা এবং আমাদের যে সংগঠনগুলো আছে সরকারের স্থিতিগত সংগঠন তারা আপনাদের সার্টিফিকেট করে দিলে আপনাদের নাগরিকত্ব কনফার্ম হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ভারতবর্ষের সকলকে সিটিজেনশিপ নেওয়া দরকার, যারা যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে এসেছে তাহলে আমাদের সমস্যার সমাধান হয়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, সকলকে আমার আরেকবার ধন্যবাদ, আমার সকলের প্রতি আমার ভালোবাসা জানিয়ে সকলের আশীর্বাদ প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা। আমি জানি ভাই আমার চোখটা সুন্দর। আমার একজন মহিলা কি বললেন,
কথা এই বয়সে কি দেখতে হই, এটা সত্যি তো? একটাই বাঙালি আছে, একটাই একটা বাঙালি আগুন জ্বালিয়ে দিয়েছে ভারতবর্ষে, বোম্বে জ্বালিয়ে দিয়েছে, পৃথিবী জ্বালিয়ে দিয়েছে। এটা না বললেও তোদের স্বীকার করতে হবে, কিছু করার নেই। এখানে উপস্থিত যত আমার মতুয়া ভাই বোন আছে সবাইকে আমার অভিনন্দন। আমার যারা মুসলমান ভাই বোনরা আছেন তাদের সালাম আলাইকুম আদা। এবার আমি বক্তৃতা দিই না, এখানে এটা একবার এটা বলা উচিত। অভিনন্দন জানাচ্ছি যে দেবতাকে, ভণকে, রাজকমলকে, প্রদীপকে, তারককে, মীনাক্ষীকে, ধনককে, তমাককে, বাণীকে, অনিমা, নিরুপমা এবং দুলাল সবাইকে আমার অভিনন্দন। এবং যারা বাকি রয়ে গেছে ওরা পড়ে, আর যাকে সব থেকে বেশি অভিনন্দন জানাবো তিনি আমার সামনে বসে গেছেন, খাদ্যানুদা। খাদ্যানুদার জন্য একটু স্পেশাল কথা বলা আছে, আমরা একটু সময় দিচ্ছি। আমাদের বিপক্ষে যারা আছেন তারা স্টেজে উঠে মানে সকাল থেকে সন্ধ্যা অব্দি ওরা মিথ্যে কথাই বলে, ওদের মিথ্যে লগ্নে জন্ম আর রাশি হল দুর্নীতি। দুর্নীতি রাশি আর মিথ্যে লগ্নে ওদের জন্ম, সকাল থেকে সন্ধ্যা অব্দি মিথ্যে কথা বলে। কি কি মিথ্যে কথা বলে সেটা আপনার সামনে প্রুফ করে দেখাচ্ছি। ছাত্রদের বললেন না সিএটা বলে নাকি করলে পরে তোমাদের এখান থেকে তাকিয়ে দেবে, তোমরা পড়ে যাবে, তোমরা বেঘর হয়ে যাবে, তাহলে ভয় দেখান। এই দশ বছর ধরে ভয় দেখিয়েছেন, আমার একবার ভয় দেখাচ্ছে মুসলমান ভাই বলবে, একবার ভোটে জিতে আসুক তারপরে দেখবে যা যা ওই বলে না দুধের দারু কই, যারা দুধ দেয় তার রাখি খাওয়া গেল, দুধ দেওয়া বন্ধ করলে ওদের রাখি মারা যাবে শিওর। এই পার্টি যে সকাল থেকে মিথ্যা কথা বলে, যে কি বলছে সিএএ, সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। আর এই আইনটা শুধু মুসলমান ভাই বোনদের জন্য নয়, এটা আমার জন্য, আপনার জন্য, খ্রিস্টান ভাইদের জন্য, শিখ ভাইদের জন্য, সবার জন্য এই আইন। আমি যদি কাল করে ভুল করি আমাকেও সে মাসুলটা দিতে হবে। খালি আপনার কাছে আধার কার্ডটা জালি নয়, আসলি হতে হবে। তারপরে দেখছি আপনাদের কে তারায়, যদি কেউ তারায় আমাকে ডাকবেন, এই মাঠ থাকবে, থুতু ফেলবেন, আর আমি চাটবো, এই গ্যারান্টি দিচ্ছি আপনাকে, আমি চাটবো এই গ্যারান্টি। বড় আর কি স্বীকৃতি দেব, এত বড় আমি খেলাটা বলে যাচ্ছে বারবার রোজ রোজ, সিএ আপনাকে তাড়িয়ে দেবে। চলুন আমি চ্যালেঞ্জ করছি, যদি কেউ চলে যায় যার কাছে আসলি আধার কার্ড আছে, যারা পয়সা দিয়ে নকলি আধার কার্ড করেনি, আধার কার্ড থাকা মানেই আপনি ভারতের নাগরিক, তাকে বার করে দেখান। এই একা একা দাঁড়াবো মাঠে, থুতু ফেলবে না, আমি ছাড়বো। আগে মিথ্যে কথা সকাল থেকে নিঃসন্দেহে মিথ্যে কথা কি বলছেন, আমাদের 100 দিনের টাকা দিচ্ছে না সবাইকে, প্রত্যেক দিন 100 দিনের টাকা দিচ্ছে না। ওই টাকাটা দেবে কেন, আপনি আগে হিসেব তো দিন, আপনি হিসেব দেবেন না? আরে বাবা যদি 100 টাকা দেয় যে আমাদের দোকান থেকে এটা কিনে নিয়ে আয়, বাবা হিসেব চাইবে তো দি। এটা বিজেপি কিনে খালি বলছে বিজেপি বিজেপি বিজেপি, এটা বিজেপির পয়সা নাকি? এটা আপনার আমার সবার পয়সা, আর এই পয়সাটাকে ঘাট করে কে, সিএজি ক্যাক একটা এজেন্সি যে প্রত্যেক প্রত্যেক রাজ্যের হিসেব রাখে, শুধু বাংলা নয় প্রত্যেক রাজ্যের হিসেব দেখিয়ে তারা জানায় এদের হিসেব ঠিক আছে, এদের টাকা রিলিজ করবে। আর পশ্চিমবঙ্গের জন্য লিখে রেখেছে এদের হিসেব মিলছে না, এদের টাকা দেবেন না।
এটা বিজেপি বলেনি, এটা ক্যাট বলেছে, হিসেব মিটছে না। আপনি যদি এতই সাহস থাকে যে বিজেপি 100 দিনের টাকা দেননি, একটা কাজ করুন, একটা প্রেস কনফারেন্স করুন, সেই প্রেস কনফারেন্সে আপনার হিসেবটা নিয়ে দেখান, এই দেখুন হিসেব দিয়েছি, হিসেব মিলে গেছে, তারপরেও টাকা দিচ্ছে না। তাহলে আবার আপনার সামনে আমি চ্যালেঞ্জ করছি, আমাকে তো নেবেন না, কিন্তু আপনার সাথে সেই মিছিলে অন্য ফুটপাত দিয়ে আমিও হাঁটবো। আমি বলবো এবার পয়সা দিন, সব হিসেব মিলে গেছে। উনি বলেছে আধুনিক মেডিকেল বলেছে মনে টাকা দিচ্ছে, টাকা দিচ্ছে, হিসেব দেওয়ার নাম নেই, তারা বাথরুম পর্যন্ত চুরি করে দিয়ে প্রধানমন্ত্রী 12,500 টাকা দিয়েছে বাথরুম করার জন্য, সেটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। কি বলবেন, বলছে বাড়ি হচ্ছে না, এই যে আবাস যোজনায় টাকা কিচ্ছু হয়নি, আমি আমি একবার বাড়ি তৈরি করে দেবো। কেন করবেন? আপনি যে কোনো ডিস্ট্রিক্টে যান, সেখানে দেখবেন আবাস যোজনায় কোনো বাড়ি 30% হয়েছে, 40, 50, 60, 70% আটকে গেছে। কেন আটকে গেছে? বলছেন পয়সা দিচ্ছে না, শেষ হবে। ঠিক আছে, খুব ভালো হবে। তাহলে এই যে অসম্পূর্ণ বাড়িগুলো রয়েছে, আপনি নতুন করে করছেন কেন? ওই টাকাটা দিয়ে এইগুলো পূর্ণ করুন না। কত লোকের ভালো হবে, কত লোকের মাথায় ঠাঁই হয়ে যাবে, সেটা করবেন না। কেন? প্রধানমন্ত্রীর নাম হবে, এই বাড়িগুলো যদি শেষ করি তাহলে প্রধানমন্ত্রীর নাম হবে, আমি করব না। আরে এদের ভোট ব্যাংক ভুল করেও ভুল করেও ভুল বুঝবেন না, এদের ভোট ব্যাংক মুসলমান ভাই বোনরা নয়। কি আমি বলছি, এদের এদের কিন্তু ভোট ব্যাংক মুসলমান ভাই বোনরা নয়, এদের ভোট ব্যাংক হলো দুর্নীতি, করাপশন এদের ভোট ব্যাংক। আমি চ্যালেঞ্জ করছি 100%-এর মধ্যে 90% তৃণমূলের সবাই করা, 10% নয়। এছাড়া হাতে ফ্ল্যাগ নিয়ে ঘোরেন না, তাদের পর্যন্ত আমি চ্যালেঞ্জ করছি, তারা কোনো না কোনো ভাবে এই করাপশনের সাথে যুক্ত আছে। আর কেউ না কেউ ইনডাইরেক্টলি ওদের সাথে যুক্ত আছে, কারণ একবার সুখ সমাজ এই পার্টির সাথে যুক্ত থাকতে পারে না, ইম্পসিবল। এই যে কেন বললাম করাপশন, দেখুন না, যদি চান একদিনে উনি দুর্নীতি শেষ করতে পারে, কেন করছেন? উনি জানেন দুর্নীতি শেষ হলেই আমার সরকার চলে যাবে, আর কেউ আমাদের ভোট করবে। সেটা দুর্নীতিকে বাঁচিয়ে রাখতে হবেই, যেভাবেই হোক দুর্নীতিকে বাঁচিয়ে রাখতে হবে। সেই জন্য পশ্চিমবঙ্গে এখন পরিবর্তন দরকার, আর যদি এইবারে পরিবর্তন না হয় তাহলে জেনে রাখবেন আমাদের পশ্চিমবঙ্গের কালকে দিন খুবই খারাপ হবে। সেই দয়া করে মনে রাখবেন, ছাড়বেন না। কেন আপনাদের একটা কথা এবার আমি জিজ্ঞেস করব, আমি কাউকেই বলবো না, আমার কথা শুনে আপনি কাউকে ভোট করুন, আমি কাউকে বলব, আমি কিছু প্রশ্ন করব। হ্যালো ও দিদি, চুপ করে থাকুন, নইলে পেছনে চলে যাবেন। আমি একটা কথা খালি জিজ্ঞেস করব, আপনি হ্যাঁ নাতে আপনারা জবাব দেবেন, বিজেপি কোন দুর্নীতিগ্রস্ত পার্টি না? জোরে বলুন না। তারা গরু চুরি করে, কয়লা চুরি করে, এরা বিদ্যা চুরি করে, রেশন চুরি করে, সেই রকম একটা পার্টি, এমনই একজন সৎ এবং স্বচ্ছ এই শান্তিগুলো তাকে সিলেক্ট করেছে, এই হলো বিজেপি। আর ঠিক অপোজিটে দেখুন একটা পার্টি আছে, জোরে বলবেন, এরা দুর্নীতি করে, গরু চুরি করে, পানি চুরি করে, বিদ্যা চুরি করে, একজন চুরি করে, সেই পার্টি একজন ক্যান্ডিডেট সিলেক্ট করেছে, তার নাম নেই। তাহলে দুর্নীতি করা পার্টি যদি একজনকে সিলেক্ট করে, আপনি তাকে ভোট করবেন না এই স্বচ্ছ স্বপ্নটাকে ভোট করবেন? ভোট দেওয়ার আগে খালি 5 মিনিট থাকবেন, তারপরে ভোট করবেন, আপনার চোখের সামনে সব ক্লিয়ার হয়ে যাবে। বলে না অন্যায় অভিযানে কেউ লাথি নেন, কেউ লাথি
Thank you very much.